হে গাইস, ওয়েলকাম টু আনাদার মাইনক্রাফ্ট ভিডিও। তো রিসেন্টলি একটা নাদান ইউটিউবার আমার খুবই মকিং করতেছে, আমি স্পিড রান। আল্লাহ, শীতটার সমস্যা কি? হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা খেলতেছি মাইনক্রাফ্ট। তো রিসেন্টলি একটা নাদান ইউটিউবার আমাকে মকিং করতেছে, কারণ আমি স্পিড রান পারি না। অ্যান্ড ও একবারে স্পিড রান পারিয়ে গেছে একবার খেললেই। তো আজকে আমি তার চ্যালেঞ্জ করব। হোয়াট দ্য হেল DSV ছিল, আর ইউ রেডি? আমি তোমারে চ্যালেঞ্জ করতেছি, তুমি কি ভাবছো তুমি সাপিরিয়র? হ্যাঁ, তুমি অনেক পারো গেম, 9 বছর খেললা, প্রো হয়ে গেছো। আমি তোমারে চ্যালেঞ্জ করতেছি। ওয়েট, হোয়াট? লেটস গো। ওয়েট, হঠাৎ করে এখানে আসলাম কেমনে? এদিকে এদিকে আজিব ভাই। তো তোমাদের মাঝে হবে 10টা চ্যালেঞ্জ, যে সবচেয়ে বেশি জিততে পারবে সেই আর কি হচ্ছে কম্পিটিশনটা জিতবে। প্রথম চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ফাইন্ড দা বাটন। এখানে হচ্ছে আমি একটা জায়গায় বাটন লুকায় রাখছি, তোমাদের খুঁজতে হবে। ওকে, যে একভাবে সে জিতবে। ওকে, ঠিক আছে, টাইম শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, টাইম শুরু হয়ে গেছে। যে ওই টাইম আছে আমি জানতাম না। ওকে, ও ওয়াও, পারফেক্ট। টাইম হচ্ছে 69 মিনিট। বাটন বাটন ডিএসবি ভাই, বোনা যে তুমি আমার আগে থেকে, ঠিক আছে? আমি দেন পেয়ে গেছি, হয়তো পেয়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো পাই নাই। ওই জায়গায় থাকা অসম্ভব। কোথায় হতে পারে? ও, এটা কি? এটা কি? তুমি যদি না দেখে থাকো সাব্বির এসব ডার্ক জিনিস বেশি। তোমরা সবাই জানো এখানে কিন্তু তিনটা চেক পয়েন্ট আছে, ঠিক আছে? তিনটা না, কয়টা? দুইটা চেক পয়েন্ট না, তিনটা চেক পয়েন্ট আছে। তো তোমরা হচ্ছে এখান থেকে ঘুরে এখানে আবার আসতে হবে, ঠিক আছে? একটা ল্যাপ দিতে হবে। এত এত কষ্টের কাহিনী শুনেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি, তুমি অলরেডি একটা হারছো, এত কনফিডেন্স কোদিক দেখে। 1 2 3 4 হয়ে গেছে। এটা হবে না, তুমি 4 পর্যন্ত কাউন্ট নাই, 5 পর্যন্ত বলি না, 5 পর্যন্ত বলবো। কিয়ের 5, 3 পর্যন্ত কাউন্ট। রেডি? হ্যাঁ। 1 2 3 স্টার্ট। এখন এখন সব ইয়া কুফা করবো আমার উপরে। হা হা হা, সাব্বির কাটা এখানে ডিএসবি আমার উপরে কুফা পড়তেছে। তুমি হেরে গেছো, স্বীকার করে নাও। আরে হইছে, তুমি পড়বা 5 বার নিচে পড়বা, পতন ঘটিবে তোমার। আচ্ছা, তুমি মরতে থাকো, আমি পার করবো। ডিএসবি কই দিয়ে নেটের এক্সকিউজ দিয়া আমি যাইতাছি। ডিএসবি কনফিডেন্স সব কই গেছে। হ্যাঁ, ডিএসবি 20 বছর ধরে কি করলা? 20 বছর মাইনক্রাফট খেললে কি করলা? আরে কি করলা তো, এই তোমার 20 বছরের এক্সপেরিয়েন্স, 2 বছরের এক্সপেরিয়েন্সের সাথে পারো না। ওকে, বলতে থাকো সাব্বির, এটা তোমার সম্মাননা পুরস্কার। এই যে সাব্বির জিতে গেছে। ইয়েস, সেকেন্ড দ্য উইনার, জিতে গেছে ডিএসবি, ইউ নুব। ওকে, সো আজবন, থার্ড রাউন্ড কি? তো থার্ড রাউন্ড হচ্ছে এমিং অ্যাকচুয়ালি। সো তোমাদেরকে এখানে এম করতে হবে যে হচ্ছে এই বাতিটা 5 বার জ্বালাতে পারবে সেই জিতবে। আর বাতি কিভাবে জ্বলে এটা বলে দিই, এটা সেন্টারে যখন হিট করা হয় তখন এটা একবার করে বাতি জ্বলবে, ঠিক আছে? ওকে, সেন্টারে হিট করতে হবে তাহলে ডিএসবি।
I'm gonna blow though. Yeah. 1, 2, 3 Go. Start. Lagta sa na kaya. Almost. Allah. Okay. Ek bar hai kaise? Na. Two bar jo. If I na zoom kine use kaha jab na. Three. Na. আমি এত খারাপ কে চারবার অপটিফাইনে জুম কয়বার ইউজ করতে দিয়েছবে আমি একবার ইউজ করতে এই আমার একবার হইছে তাহলে তিনবার দুইবার হ্যাঁ দিস দুইবার হইছে তিনবার 2/3 3/3 3/3 না চারবার হয়ে গেছে আমার 1/4 এই হয়ে গেছে দিন দুইয়ের লাগা ইউ সাক দুইয়ের লাগা পারলা না দুইয়ের লাগা হ্যাঁ খালি অ্যাডমিট করে নাও আই এম দা বেস্ট তোমাদেরকে 8টা এমএলজি করতে হবে আর বৃষ্টি কেন পরে ভাই আমিও করছি ওকে ঠিক আছে এবার রাউন্ড 2 এটা কি আছে ওয়াটার বাকেট ইজি লেটস গো এই ডেস বি তুমি আমার ভিতরে ঢুকে কে হোয়াই আর ইউ গেম ম্যান হ্যাঁ ওয়েট রেডি 1 2 2 3 গো ইজি পি ডেস বি আমি এমএলজি পারি তো এটা আমার লাইভে অলরেডি দেখা ওয়াটার এমএলজি তুমি ফেল করছো সবচেয়ে ক্লাসিকটা রেডি 1 2 3 গো খুব ও ইয়া আচ্ছা রেডি 1 2 3 স্টার্ট এডি গেছে হাই রে সমস্যা কি ভাই ওকে রেডি 1 2 3 গো আমার এখন আর চিন্তাও নেই আমার তো হইছিল সার্ভার শেট স্ক্যাফোল্ডিংটা কেমন ভাই স্ক্যাফোল্ডিং বহাইবা নিচে আর তুমি ড্যামেজ খাইবা না সামহাউ হইতে পারে আমি জানি না আমি নিজে করিনি এই 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 ওকে আমি দেখেন একবার তোমরা এক একবার করে নিবা আর এটা হচ্ছে কি বলে এক একটা চুজ করবা দেন হচ্ছে এটা প্রেস করে বলবা যদি এটা আসে তাহলে হবে জিতবা না না হলে নাই কতবার একবার ওকে ডিএসবি এদিকে স্কিলস ম্যাটার করে না ঠিক আছে জাস্ট লাক ম্যাটার ঠিক আছে পুরোটাই ভাগ্যের উপর আমি 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 বিশ্বাস করি যে আমার লাক অনেক ভালো যাইতেছে এন্ড ভালো যাইবো ঠিক আছে ওকে ঠিক আছে বাট আমি লাকে ভরসা না স্কিলে ভরসা ওকে ডিএসবি 1 ফার্স্ট কে করব ধরো 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 আচ্ছা তাহলে ডিএসবি আগে করুক আমি চুজ করব হচ্ছে আমি চুজ করলাম এবার ডায়মন্ডি আমি চুজ করলাম ডায়মন্ড নেদার এটা হ্যাঁ আমার তো ভালো ভালো জিনিস হয় আমি বড় লোক ওরাও জানে ওকে এবার আমি চুজ করব এবারও ডায়মন্ড
ডায়মন্ড ডামন আচ্ছা ওকে সো এবার আমি চুজ করলাম কোল ইয়ে আচ্ছা সাব্বির এবার করলে ড্র হবে অ্যাকচুয়ালি সাব্বির করো ওকে সাব্বির আচ্ছা লাস্ট ট্রাই আই ক্যান ডু দিস ম্যান আই ক্যান ডু দিস গোল আরে সো এখন আমরা একটা ফিশিং কম্পিটিশন করব ঠিক আছে ফিশিং কম্পিটিশন এটা কেমন এটা হচ্ছে তুমি হচ্ছে ফিশ বাদে অন্য কিছু পারলে তুমি জিতে যাবে কিন্তু এখানে তো পানি গভীরই নাই ভাই এখানে ফিশ বাদে অন্য কিছু উঠবে গভীর কোন জায়গায় চলো এই এস বন্ধ ধর আরে তুমি তোমরা আমার গডলি বড় সামনে রেডি রেডি 2 3 3 গো ভাগ্য এবার তোমার ভালো ছিল তো এখন হচ্ছে তোমাদের সবার আগে মরতে হবে মানে তোমাদের দুইজনের মধ্যে যে সবার আগে মরতে পারবে সে জিতবে তো রেডি 1 2 3 স্টার্ট কে সবার আগে মরতে হবে তাই না হ্যাঁ ওকে হা হা সাবির এটা আমি অলরেডি জিতে গেছি বিকজ আমি পানিতে লাভ দিতে আগে সাবির বাই দা ওয়ে তুমি কিন্তু ওকে মার দিয়ে দিয়ে উপরে পাঠাতে পারবে হিট করো হিট করো আমারে হিট করো আমারে হিট করো 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 আরো করো দেজবি মাথা দেজবি তুমি হিট করো আমারে আর দুইটা আছে তো একদম কখনোই মানে টাই হবে না ড্র হবে না অসম্ভব ড্র হওয়া অসম্ভব এই নাও তোমাদের এখন পিকএক্স দিচ্ছে চোখে দেখতেছি না চোখে দেখতেছি না এখানে ডিএসপি মাইন্ড করতেছে বাট তাও কিছু পাচ্ছে না ও পাই গেছি পাই গেছি আমি পাইলাম না কি কষ্ট কি কষ্ট সাব্বির ইউ সাক নাই সাক পাবা না কি করার ওই দেখি ওয়াও ওকে আমরা মাইনিং করতেছিলাম না এনে কি করতেছে আসব আচ্ছা সো আমরা এখানে এসে গেছি একটা কি বলে পিপি আরেনাতে এনা তোমাদের হচ্ছে দুইটা এক এই দুইটা এক্সই তোমাদের জীবন ওকে তাহলে শুরু করা যাক 3 ওকে 2 1 স্টার্ট আমরা মারামারি কেন করতেছি আসলে কেন করতেছি আরে মারামারি করে এটা পড়ো ভাইবো আমগরে এসবন মারামারি করে আমগরে এসবন মারামারি করে হইতাছে এতক্ষণ ধরে কি কেমনে না না আমি তো তোমার লগে কয়েকটা চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু মারামারি তো করতে চাইনি আসলেই তো আরে এটা চ্যালেঞ্জ এটাও চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ মারামারি টপিক থাকার কথা না আরে এটা চ্যালেঞ্জ এক টাইপের এসবন কি দিলে আমাদের মানে মারামারি ক্রিয়েট করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার ট্রাই করতেছে এসবন না তো সাব্বির ও এসবন হ্যাঁ কি
তোমার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। কি কি কই যাবা? কোথাও যাব না, কিন্তু এই যে মনে আছে ডিএসবি আর তোমরা তুমি যে স্পিড রানার একটা ব্যাটল করছিলা? হুম হুম হুম। ওইটাতে কিন্তু তুমি জেতো না, প্লাস হচ্ছে তোমাকে অনেক মক করে, তুমি জানো? হুম, এটা ঠিক। তোমার অনেক মক করে, তোমারে অনেক মক করে। লাইভ স্ট্রিমে দেখো তোমাকে কত কিছু বলছে। আসলে তো চলো আমরা একটা কম্পিটিশন হোস্ট করি, ওইটাতে 10টা কম্পিটিশন থাকবে, দেখি কে জেতে। কম্পিটিশন করবা? কম্পিটিশন? হ্যাঁ হ্যাঁ। মানে কিরকম দেশ বিয়ার আমি চ্যালেঞ্জ করব এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু, আর আমি এটা হোস্ট করব। সমস্যা নেই, এটা করা যায় একচুয়ালি। আচ্ছা দাঁড়া, আরে করো করো। আচ্ছা আচ্ছা করুন। হ্যাঁ মজা হইব, ঠিক আছে, প্রত্যেক রিভেঞ্জ নিতে পারো। মানে ওকে টাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় চলে আসো। আচ্ছা আচ্ছা টাটা টাটা। উঠতে পারো কেমনি? আল্লাহই জানে। আচ্ছা টাটা। আমার কাছে গডলি পাওয়ার আছে, অল মার্সি গডলি পাওয়ার। জেসবি, আরে আজো জেসবি, আরে আমি কিছু কইনি। সাবির, আমাদের এখন হাতে হাত মিলাইতে হবে একটা বিগার শত্রুর সাথে ফাইট করার জন্য। না আমার কাছে গডলি পাওয়ার আছে যদিও। ট্রুস, ঠিক আছে। হ্যাঁ পর্দার পিছনে তোমার দেখছি এমএলজি করে নিচে নামো, এস বন্ধু খুঁজতে হইব। এই তো ওয়াটার বাকেট, এমএলজি দেখেছো? আমি এমএলজি পারি মোল্লা ফান্নি হইতো সত্যি কথা কইতে। সাবির আমাদের বলে গেলে চলবে না, এস বন্ধু আমাদেরকে দিয়ে লড়াই করাচ্ছে। হুম, এস বন্ধু কোদিকে? এস বন্ধু কুলপ্রীত কোদিকে? আমাদের খুঁজতে হবে এস বন্ধুকে, এখন খুঁজে বের করতে হবে। যেমন হোক, এস বন্ধু কই পালায় আছো? দাঁড়াও, তোমাদের তোমার এস বন্ধু চল। সাবির এখন থেকে তাহলে একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু। হুম, এখন থেকে একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু। ও যে নাম তোকে লাঠি দিয়ে পিটাইছে, আমরা ওকে ওইভাবে লাঠি দিয়ে পিটাম। চলো আমরা ওরে দিয়ে লাঠি দিয়ে পিটাম। মানে মানে ওরে হাতে রেখে ওরে ওরে মানে গাছের লগে বাইরে আমার। ও তাইলে এই প্ল্যাটফর্ম গুলো হুদাই কাজে লাগলো না। যদি এরা আমার জায়গা, তুমি ওখানে যাও। হ্যাঁ ওটা তোমার জায়গা, এটা আমার জায়গা। কি স্যার, যাও যাও ভাগো। সে ফলাইতে পারবো? শু 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 শু, তুমি শু শু। এই যে তোমারে ফলাই দিছি, তোমারে ফলাই দিছি অলরেডি। আরে আমি তাও মানি না। হাস্তা লাভিস্তা গাইস, হাস্তা লাভিস্তা। আরে আও, কতবার ফলাই দিছি তোমারে? দাও তুমি নিজেই নাই, আমি তো নিজেই আছি। তারে ও ভাই ভাই, আমি ভয় পাই। এই ও ভূত, ওর গায়ে হলিউডের মারো, হলিউডের হলিউডের মারো গায়ে।